বাংলা তথা ভারতের কোকিলকণ্ঠী যার সুরের জাদুতে প্রতিটি গান হয়ে ওঠে শ্রুতিমধুর, যিনি জন্মেছিলেনই সুরেলা কণ্ঠ নিয়ে আমজনতা থেকে স্টুডিওর প্রতিটি জায়গা তার গানের জাদুতে মাতোয়ারা, তিনি আর কেউ নন আমাদের সকলের প্রিয় প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। ১৯৮৪ সালের ১২ মার্চ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শ্রেয়া ঘোষাল। রাজস্থানের কোটার নিকটবর্তী রাওয়াতভাতা শহরে বেড়ে ওঠেন তিনি। তার পিতা বিশ্বজিৎ ঘোষাল পেশায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং মা শর্মিষ্ঠা ঘোষাল সাহিত্যে স্নাতকোত্তর। মাত্র ৪ বছর বয়স থেকেই তিনি সঙ্গীত চর্চা শুরু করেন। তখন শ্রেয়ার গুরু ছিলেন তার মা। তিনি প্রথম স্টেজ পারফরমেন্স করেন তাদের ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে। এখান থেকেই তার গানের ক্যারিয়ার গড়ার যাত্রা শুরু হয়েছিল। মাত্র ৬ বছর বয়স থেকেই তিনি হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু করেন। তার বাবা মা তাকে মহেশচন্দ্র শর্মার কাছে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের আনুষ্ঠানিক প্রশিক্ষণের জন্য ভর্তি করেন। তিনি কোটা এবং মুম্বাইয়ের অনুশক্তিনগর অ্যাটমিক এনার্জি সেন্টার স্কুল থেকে পড়াশোনা করেছেন। স্নাতকের জন্য তিনি আর্টস স্ট্রিমে কলেজে ভর্তি হয়েছিলেন। ১৬ বছর বয়সে তিনি জিটিভির সারেগামাপা সঙ্গীত প্রতিযোগিতার শিশুদের বিশেষ পর্বে অংশগ্রহণ করেন এবং বিজয়ী হন। সেই শোটি পরিচালনা করেছিলেন খ্যাতনামা গায়ক সোনু নিগম। এ সময় তিনি প্রতিযোগিতার বিচারক ও সুরকার কল্যাণজি বীরজি শাহের নজর কাড়েন। কল্যাণজির পরামর্শেই তার পরিবার মুম্বাই চলে আসেন। শ্রেয়া কল্যাণজির কাছে ১.৫ বছর তালিম গ্রহণ করেন এবং পরে মুক্তা ভিড়ের নিকট শাস্ত্রীয় সঙ্গীতের তালিম চালিয়ে যান। তিনি দ্বিতীয়বার যখন সারেগামাপাতে অংশ নিয়েছিলেন তখন তিনি চলচ্চিত্র পরিচালক সঞ্জয় লীলা বানশালির দৃষ্টি আকর্ষণ করেছিলেন। ২০০০ সালে সঞ্জয় লীলা বানশালি শ্রেয়াকে তার চলচ্চিত্র দেবদাসের প্রধান মহিলা চরিত্র পার্বতীর চরিত্রে কণ্ঠ দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সেখানে পার্বতী অর্থাৎ পারুর চরিত্রে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রায়। সেই ছবিতে ৫টি গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এটিই ছিল তার ফার্স্ট প্লেব্যাক গান। তিনি ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ৪বার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ২বার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, ৭বার ফিল্মফেয়ার পুরস্কার ও ১০বার ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছেন। ২০১৩ সালের এপ্রিল মাসে তিনি লন্ডনে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের সদস্যদের নিকট থেকে সম্মাননা লাভ করেন। ৫বার ফোর্বসের ভারতের শীর্ষ ১০০ তারকার তালিকায় স্থান করে নিয়েছেন শ্রেয়া ঘোষাল। ২০১৭ সালে প্রথম ভারতীয় সঙ্গীতশিল্পী হিসেবে মাদাম তুসো জাদুঘরে শ্রেয়া ঘোষালের মোমের মূর্তি স্থাপিত হয়। ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি তার শৈশবের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়ের সাথে বাঙালি হিন্দু রীতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের পূর্বে তাদের ১০ বছরের প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালের ২২ মে পুত্র সন্তানের মা হয়েছেন শ্রেয়া। শ্রেয়া ঘোষাল শ্রেষ্ঠ প্লেব্যাক গায়িকা হিসেবেই সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছেন ভারতের ইতিহাসে। মাত্র ২৬ বছর বয়সে ৪বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া একমাত্র গায়িকা হলেন শ্রেয়া ঘোষাল।